গোপালপুর ছেড়ে বিয়ের তারিখে আমরা রম্ভা যাচ্ছি। ওটিডিসির পান্থনিবাসে রম্ভার কটেজ আমাদের আগে থেকেই বুক করা ছিল। আমরা সেই কটেজের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছি। প্রথম আনন্দ হচ্ছিল যে আমরা কটেজে থাকব, এই একটা আনন্দ। আর চারিদিকে ফুলের বাগান আর রম্ভার এই লেকের পরিবেশটা আমাকে খুব টানছিল। এই আমরা ঘরে প্রবেশ করেছি। তিনজনের অকুপেন্সি বলে একটা নিচে ম্যাট্রেসও দিয়েছে, বাবু বরাবরই ম্যাট্রেসেই শোয়। এরপর বারান্দাটা দেখে আমার খুব ভালো লাগলো। ওই দূরে চিল্কা লেক দেখা যাচ্ছে পরিষ্কার, একটু একটু পাহাড় আর লেক, একটু গাছের ফাঁক দিয়ে দেখছি। তখন দুপুরবেলা বলে আর লেকের সামনে যাইনি, পরে যাব, বিকেলে ঠিক করলাম লেকের সামনে তো যেতেই হবে, একদম কাছেই। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি কি সুন্দর জায়গা, বিরাট বড় বারান্দা, এদিক থেকে ওদিক খুব চওড়া একটা বারান্দা দিয়েছে। খুব দুঃখের বিষয়, মাত্র একটা দিনই এই কটেজ বুক করা হয়েছিল, আর একটু থাকলে ভালো হতো বোধ হয়। খুবই সুন্দর জায়গা, চোখ ভরে দু চোখ ভরে দেখছি আর ছবি তুলছি। কত রকম ফুল, ফুলের বাগান, সব কিছুই সুন্দর লাগলো। এই আমরা ওটিডিসির পান্থনিবাসে রম্ভাতে এসেছি। এই পান্থনিবাসে আমাদের 4 নম্বর কটেজ দেওয়া হয়েছে। সামনে দিয়ে বোটিং করার যে রাস্তাটা সেটা চলে গেছে। এই সোজা গেলে চিল্কা লেক, আগে চিল্কা লেকটা দেখাই, তার বাগান অপূর্ব। এটা একটা বসার ঘর যেখানে এসিও আছে, এখানে একটা ড্রয়িং রুম টাইপের, খুব সুন্দর। ওটিডিসির পান্থনিবাসে আমরা এখন লাঞ্চ করতে এসেছি। এটা পান্থনিবাসে লাঞ্চের জায়গা, অসম্ভব বাজে খাওয়া। আর রম্ভা পান্থনিবাস খুব বাজে, চিংড়ির কতটুকু সাইজ দেখুন। পার্শ্বের মাছটা ভালো কিন্তু ঝোলটা খুব বাজে, চিংড়ির টেস্ট খুব বাজে, চাটনি বাজে, শুধুমাত্র ডালটা ভালো খেতে, আলু বাজে। ব্যাস, ফুলের বাগানের মধ্যে একটা ফুলকপিও আছে। বিকেল গড়াচ্ছে, তাই আমরা ঠিক করলাম এবার চিল্কার লেকের সামনেটায় যাব। বেশ সুন্দর রাস্তাটা, বাঁধানো, দুদিকে রেলিং দেওয়া, যাতায়াতের জন্য খুবই ভালো, প্রশস্ত। লেকের যত কাছে এগোচ্ছি তত সুন্দর লাগছে। ছোট ছোট টিলার মতো পাহাড়, চারিদিকে বিশাল জলরাশি, সবুজের এদিকে সবুজ গাছপালা, অনবদ্য জায়গা চিল্কা। চিল্কার রম্ভা জায়গাটা আমার ভীষণ ভালো লেগেছে। আরও গিয়ে আসতাম সাজানো লেকের দিকটা, সুন্দর জায়গা, সুন্দর দৃশ্য। সূর্য তখন অস্ত যায়নি, আমরা একটু তাড়াতাড়ি এসেছি। 25 বছর বিবাহবার্ষিকীর বিকেল, তাই একটু সাজগোজ করলাম। হোটেলে বসেছিলাম যখন বুঝতে পারিনি যে এতটা ভালো ছিল। এই এগিয়ে এসেছি, একটা বোট যাচ্ছে, সুন্দর। জেলেরা বোধহয় মাছ ধরতে গিয়েছিল, ফেরত আসছে, সেরকমই মনে হলো। এখানে সামনের দিকটা এরকমভাবে বসার জায়গা করা রয়েছে, আমরাও একটু ফটো সেশন করে নিলাম। এগুলোই তো স্মৃতিতে থেকে যায়। খুব সুন্দর জায়গা। এখান থেকে ভিউটা অপূর্ব লাগছে চিল্কার। সূর্য অস্ত গেছে, সেই রংটা ছড়িয়ে পড়েছে। আর ওইদিকে যারা আছে লোকাল, তারাও ফিরে যাচ্ছে, এবারে অন্ধকার হয়ে যাচ্ছে।
একটা বেগুনি অরেঞ্জ একটা আভা, মানে এই সৌন্দর্যটা না না চোখে না দেখলে ঠিক উপলব্ধি করা যায় না। আমি পরের দিন ভোরবেলায় তাড়াতাড়ি উঠে পড়ে রম্ভা লেকের উদ্দেশ্যে এগিয়েতে শুরু করলাম। সূর্য সবে উঠছে, তখন তখনও পুরোপুরি প্রকাশ পায়নি তার রূপ। তাড়াতাড়ি উঠে আমি ক্যামেরা বন্দি করতে শুরু করলাম। ও, আসার আগেই দেখলাম এই গেট থেকে বেরোনোর সময় সূর্যটা কমলা, একেবারে ডিমের কুসুমের মতন হয়ে আছে। তাড়াতাড়ি ঝটপট স্টিল কতগুলো ছবি নিয়ে নিয়েছিলাম, সেগুলোই দিলাম, তখনও ভিডিও করিনি। এবার আবার ভিডিও করার সময় এসছে, তখন মনে হচ্ছে না এইবার আবার আমি স্টিল থেকে ভিডিও করি। অপূর্ব মায়াময় পরিবেশ, অসাধারণ জায়গা কিন্তু এই রম্ভা, একেবারে পারফেক্ট হানিমুন স্পট। কি সুন্দর লাগছে দেখুন, কলকাতার এত কাছে থাকার এত ভালো ব্যবস্থা, অথচ কজন লোকই বা এখানে ঘুরতে আসে। খুব সুন্দর পরিবেশ, মানে ছুটি কাটানোর একেবারে আদর্শ জায়গা। তবে খাওয়া দাওয়ার ব্যাপারটা একটু ভালো হলে ভালো হতো, এখানে অপশান খুব কম খাওয়ার, এবং যেগুলো আছে সেগুলো মনের মতো নয়। শুধু দৃশ্য অপূর্ব। এই সকালে আবার জেলেরা বেরোচ্ছে মাছ ধরার জন্য, জানেন। মনে হচ্ছে ছবির পাতাটা কেউ খুলে দিয়েছে আর তার মধ্যে একটা জীবন্ত নৌকা, তাই না? দু চোখ ভরে দেখছি আর ছবি তুলছি। অসাধারণ পরিবেশ, অরিন্দম তার লেন্স বন্দি করছে এই ছবিগুলোকে। দূর থেকে আমাদের কটেজের ভিউ, এই সুন্দর পরিবেশে হাঁটতে হাঁটতে দেখলাম একটা জায়গায় এলাম, সেখানে নিরিবিলি শান্ত পরিবেশে একটা নৌকা। কি সুন্দর লাগছিল, কীরকম একটা ছবির, মানে সিনেমা শুটিং স্পট যেরকম হয় ঠিক সেরকম একটা জায়গা। কটেজ রয়েছে ওই দূরে আমাদের, আর ওই যে সাদা জায়গা বাড়িটা দোতলা দেখা যাচ্ছে ওইখানেও কিন্তু আপনারা থাকতে পারেন, ওগুলো কটেজের থেকে অনেক কম ভাড়ায় পাওয়া যাবে। ঘরগুলোও খুব সুন্দর কিন্তু, আর কটেজেও বেশ তিনটে বড় বড় স্পেসিয়াস ঘর, একটা বেডরুম, একটা সিটিং রুম আর একটাতে চেঞ্জ বা ক্লোজেট রুম বলতে পারেন, ওখানে আপনার জামা কাপড় থাকছে, আবার ব্যালকনি তো আছেই। বেশ সুন্দর বড় জায়গা, বাচ্চারা এলে ভীষণ আনন্দ পাবে, হাত পা ছড়িয়ে থাকতে পারবেন। কলকাতার এই ব্যস্ত কোলাহল মুখর শহর থেকে দুদিন নিরিবিলিতে ছুটি কাটালে মনটা কিন্তু আমাদের ভালো হয়ে যায়, আর রম্ভা হচ্ছে সেই রকমই একটা পরিবেশ। শান্ত নিরিবিলিতে ছুটি কাটার একটা আদর্শ জায়গা। এখানে অনেক বক ঘুরে বেড়ায় মাঠের মধ্যে, সকালবেলা দেখছিলাম অনেকগুলো বক সে গল্প করছিল, হাঁটাহাঁটি করছিল, খুব ভালো লাগছিল। শান্ত পরিবেশ তো এরকমই হবে, বলুন কি সুন্দর।
ফুলগুলো যেন গাছে আলো জ্বলছে। কি সুন্দর রংটা, এবার ফেরার পালা। 25 বছর বিবাহবার্ষিকী উদযাপন করতে এখানে এসেছিলাম, খুব সুন্দর দুটো দিন কাটিয়ে আমরা ফিরে যাচ্ছি এবার আমাদের প্রিয় শহর কলকাতাকে। ভাল লাগলো দুটো দিন। এবার ট্রেন যাত্রা, ঘরে ফেরার উদ্দেশ্যে। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন, কমেন্ট করুন এবং বন্ধুবান্ধবদের শেয়ার করুন। অনেক ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন সবাই, আনন্দে থাকবেন।